আবারও গাজীপুর সিটি নির্বাচনের খবর। কিছুক্ষণ পরই শুরু হবে গাজীপুর সিটি নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 8টায় শুরু হয়ে ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। বিস্তারিত জানাতে এই মুহূর্তে জয়দেবপুরে আছেন সহকর্মী বুলবুল রেজা এবং চান্দনায় আছেন সহকর্মী রাশিদ বাপ্পি। সরাসরি প্রথমে যাচ্ছি বুলবুলের কাছে। আর মাত্র এক ঘন্টা পরে শুরু হবে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ, এবং এই ভোট গ্রহণকে কেন্দ্র করে আমরা দেখেছি সকাল থেকে অর্থাৎ ভোট থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে যার যে কেন্দ্রে দায়িত্ব সেই কেন্দ্রে দায়িত্ব বুঝে নিয়েছেন, এবং তারা কিন্তু সকাল থেকেই সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত করার জন্য তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করছেন। অর্থাৎ সকাল থেকেই তারা দেখেছি আমরা প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে গিয়ে দায়িত্ব বুঝে নিয়েছেন, এবং যেহেতু এক ঘন্টা এখনো বাকি ভোট গ্রহণের, সেক্ষেত্রে ভোটাররা কিন্তু এখন পর্যন্ত কেন্দ্রে আসেননি। তবে দু একটি কেন্দ্রে আমাদের দুই একজন ভোটার কিন্তু এরই মধ্যে চলে এসেছেন তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করার জন্য। একটু জানিয়ে রাখি, এই সিটি কর্পোরেশনের যে ভোটার সেটি কিন্তু প্রায় 12 লক্ষ ভোটার রয়েছেন, নারী এবং পুরুষ কিন্তু প্রায় সমান সমান। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকালকে এই মহানগরীর যিনি পুলিশ কমিশনার রয়েছেন মোল্লা নজরুল ইসলাম, তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন যে গাজীপুরবাসীকে তিনি দেখিয়ে দিতে চান একটি সুষ্ঠু ভোট কিভাবে করতে হয়, অর্থাৎ একটি সুষ্ঠু ভোট উপহার দিতে চান। অর্থাৎ নির্বাচন কমিশনের অধীনে থেকে তারা কিন্তু দায়িত্ব পালন করছেন। প্রায় 13,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে প্রতিটি কেন্দ্রকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ 480টি কেন্দ্র রয়েছে, এর মধ্যে 351টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ বলা হয়েছে, বাকিগুলো সাধারণ কেন্দ্র। এই অতি গুরুত্বপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে পুলিশের মোট 17 জন সদস্য পালন করবেন, অর্থাৎ পুলিশের বাইরেও আনসার সহ মোট 17 জন। এর বাইরেও আমরা 30টি র‍্যাবের টিম থাকবে, পাশাপাশি থাকবে 20 প্লাটুন বিজিবি। এর বাইরেও কিন্তু এই 57টি যে সাধারণ ওয়ার্ড রয়েছে সেই 57টি সাধারণ ওয়ার্ডে থাকবে 57 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 19টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে, 19টি সংরক্ষিত ওয়ার্ডেও থাকবে 19 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর বাইরেও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও কিন্তু দায়িত্ব পালন করবেন, পাশাপাশি মোবাইল ফোর্স, স্ট্রাইকিং ফোর্স, রিজার্ভ ফোর্স এর বাইরে সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর যে অর্পিত দায়িত্ব সেই দায়িত্ব পালনের জন্য তারা তাদের যে প্রস্তুতি সেটি সম্পন্ন করেছে। এবং গতকালকে আমরা দেখেছিলাম সকালবেলায় কিন্তু কেন্দ্রে কেন্দ্রে যে নির্বাচনী সরঞ্জাম সেটি পৌঁছে দেওয়া হয়েছে, বিশেষ করে যেহেতু সবগুলো কেন্দ্রেই কিন্তু ইভিএম অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট সম্পন্ন হবে, সেক্ষেত্রে যে দিক নির্দেশনা বা যেভাবে যেটি করা হবে সবকিছু কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 1 ঘন্টার মধ্যেই শুরু হবে ভোট গ্রহণ। আমাদের আরেক সহকর্মী রাশেদ বাপ্পি রয়েছেন চান্দনা এলাকায় গাজীপুরে, আমরা রাশেদ বাপ্পির কাছ থেকে সেখানকার তথ্য জেনে নেব। ভোটারের জন্য প্রস্তুত ভোট কেন্দ্রগুলো, অর্থাৎ সকাল এখন 7টা প্রায় বাজতে চলেছে, হাতে আছে প্রায় 1 ঘন্টার মতো সময়, এবং আমরা ঠিক এই মুহূর্তে চান্দনায় রয়েছি। চান্দনা যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের আশপাশেই দেখতে পাচ্ছি ভোটার এরই মধ্যে আসতে শুরু করেছেন। অর্থাৎ আমরা যেটা মনে করি বা যেমনটা দেখি যে আবহাওয়া কিন্তু ভোটের জন্য খুব সহায়ক ভূমিকা পালন করে, তবে আজকে যে বিষয়টি আমরা দেখছি সকালবেলা যে মিষ্টি রোদ উঠেছে এবং পরিবেশ খুবই অনুকূলে, এবং এখন পর্যন্ত যেমনটা দেখছি যে সব প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন করা হয়েছে। ঠিক এই মুহূর্তে আমি যেটা বলছিলাম যে চান্দনা এলাকায় রয়েছে, এবং এই এলাকার এমএ রাজ্জাক মাস্টার আলিম মাদ্রাসা যে ভোট কেন্দ্র এটি হচ্ছে 17 নম্বর ওয়ার্ডে পড়েছে, সেই কেন্দ্রে আমরা রয়েছি। আমরা যেমনটা জেনেছি এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 7,263 জন, এবং সব ভোটারই কিন্তু নারী ভোটার। আর সার্বিক যদি পরিস্থিতি আমরা বলতে হয়, পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ভোট কেন্দ্রের সামনে তাদের অবস্থান নিয়েছেন। যদি আমরা জানি সারা রাত ধরে তারা এখানে ছিলেন ভোট কেন্দ্রের নিরাপত্তায়, এবং ঠিক এই মুহূর্তে সকল প্রস্তুতি কিন্তু গুছিয়ে ওঠার যে কার্যক্রম সেটি সম্পন্ন হচ্ছে, এবং আমরা বিভিন্ন কাউন্সিলর প্রার্থী থেকে শুরু করে যেই মেয়র প্রার্থীদের যারা এজেন্ট তারাও কিন্তু বাইরে এসে উপস্থিত হয়েছেন। তারা তাদের যে কাগজপত্র খাতাপত্র সেগুলো নিয়ে তারা প্রস্তুতি গ্রহণ করেছেন এরই মধ্যে। একটু জানিয়ে রাখি যে আমরা জানি আয়তনের দিক থেকে দেশের সব থেকে বড় ভোট কেন্দ্র কিন্তু বড় সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশন, এবং এটি
তৃতীয় নির্বাচন এবং এই নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি আমরা জানি সকাল 8টা থেকে শুরু হবে এবং বিরোধীনভাবে সকাল বিকেল 4টা পর্যন্ত চলবে এবং এই নির্বাচনে মেয়র প্রার্থী আছেন মোট 8 জন 333 জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভোটারের সংখ্যাও কিন্তু কম নয় 11,79,000 বেশি ভোটার ভোট কেন্দ্র 480টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র বলা হচ্ছে 351টি যেই ভোট কেন্দ্রগুলোতে একটু বাড়তি মনোযোগ থাকবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী থেকে শুরু করে নির্বাচন কমিশনের পাশাপাশি 129টিকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে ভোট কক্ষ কিন্তু 3,497টি অর্থাৎ এই যে 3,497টি ভোট কেন্দ্র প্রত্যেকটি ভোট কেন্দ্রেই আমরা জানি যে ইভিএম এর মাধ্যমে ভোট সম্পন্ন হবে এবং ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তায় আমরা জানি এবারই যে সকল ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে অর্থাৎ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা যাতে ঠিক থাকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে অথবা দৃষ্টিসীমার মধ্যে যাতে সবকিছু থাকে সেই জন্য সিসিটিভি ক্যামেরার আয়োজন করা হয়েছে পাশাপাশি আমরা জানি যে 57টি যে ওয়ার্ড রয়েছে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন 76 জন সঙ্গে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন র্যাবের টিম থাকবে 30টি বিজিবি থাকবে 13 প্লাটুন সবকিছু মিলিয়ে সার্বিক যে প্রস্তুতি একটি নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে পাশাপাশি জাতীয় নির্বাচনের আগে দেশের মোট 5টি সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সবার আগে অনুষ্ঠিত হচ্ছে এই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুতরাং সবার দৃষ্টি পুরো দেশবাসীর দৃষ্টি কিন্তু গাজীপুরের দিকে সব এই জন্যই প্রস্তুতি একদম সকল প্রস্তুতি পুঙ্খানুপুঙ্খভাবে সম্পন্ন করা হয়েছে আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা 8টা থেকে শুরু হবে ভোট গ্রহণ এবং এখনকার যে অবস্থা তাতে মনে হচ্ছে সাধারণ মানুষের মধ্যে যে উচ্ছ্বাস আমরা আশা করেছিলাম সেটি এখন দেখা যাচ্ছে সময় বলে দেবে কি সংখ্যক ভোটার উপস্থিতি হয় কি সংখ্যক ভোট পড়ে এই ছিল চান্দন এলাকা থেকে নির্বাচনের সবশেষ খবর গাজীপুর সিটি নির্বাচনের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরের চান্দনায় এর আগে ছিলাম জয়দেবপুরে